নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আজ আমি আপনাদের সামনে শ্রাবণ মাস নিয়ে ভিডিও করব। শ্রাবণ মাসে আপনারা সবাই জানেন যে আমাদের শ্রাবণ মাস আমাদের বাবা ভোলেনাথের খুব ভালো উপাসনা করার মাস। তাই কীভাবে উপাসনা করবেন, কীভাবে আমাদের মহাদেব বাবাকে ডাকবেন, আর কিভাবে ডাকলে আপনার মনের বাসনা পূর্ণ হবে, টোটাল বিস্তারিত বলবো। ভিডিওটা পুরো না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অনেক অনেক উপকৃত পাবেন। প্রথমেই বলি, আমরা ভগবান শিবের তো ভক্ত অনেকেই আছি, আমরা বাবা ভোলেনাথের পুজোও করে থাকি। কিন্তু এই শ্রাবণ মাসে আপনারা যদি প্রত্যেকটা দিন বাবা ভোলেনাথের পুজো করতে পারেন, মাথায় জল দিতে পারেন, কীভাবে দেবেন বিস্তারিত আমি বলবো, তাহলে কিন্তু আপনাদের মনের সমস্ত ইচ্ছে পূর্ণ করতে পারবেন। প্লাস আপনারা হয়তো জানেন না যে আমাদের সমস্ত দেবতার একটা একটা করে উপকার আছে তাদের পুজো দেওয়ার। আমাদের যে ভোলেনাথ, যে শিব ঠাকুরের, যে যারা আরাধনা করে, যারা শিব ঠাকুরের উপাসনা করে, তাদের কিন্তু মৃত্যু ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, অসুখ বিসুখ খুব কম হয়ে থাকে, হয়ই না ধরতে গেলে। এইসব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকতে পারবেন যদি আপনি শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকেন। আর আমাদের বাবা ভোলেনাথ খুব অল্পতেই সন্তুষ্ট হয়, আপনি যদি কোনো ভুল ত্রুটি করেও থাকেন তাও তুষ্ট হয় না। সেই কারণেই বলছি আমাদের পুরো শ্রাবণ মাসটা সামনেই আসছে, আপনারা কাজে লাগান, কাজে লাগিয়ে আমাদের বাবার উপাসনা করুন, তাহলে আপনারা সব দিক থেকে ভালো থাকবেন, রোগ ভোগ, অ্যাক্সিডেন্ট, তারপরে আপনার অকাল মৃত্যু এগুলো তো হবেই না। এমনকি আপনারা যদি বাবাকে খুশি করতে পারেন, বা পুরো আমি যা বলবো পুরো পুরোটাই পুরো মাস ধরে করতে পারেন, তাহলে আপনাদের দেখবেন যে কতটা লাভবান আপনারা, সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। অনেক দিন ধরে অনেক কিছু চেয়েছেন সেটা পাননি, সেটা আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আপনার করতে হবে কি, শ্রাবণ মাস যেদিন থেকেই পড়বে সেদিন থেকে একটা বড় ধরনের তামার ঘট বা ঘটি বলে নেবেন, নিয়ে গঙ্গা জল ওই ঘটটা ভর্তি করে নেবেন, এক ঘট গঙ্গা জল নিয়ে নেবেন। নিয়ে যাদের শিবলিঙ্গ আছে, অনেকেরই বাড়িতে থাকে, তাদের তো কোনো ব্যাপার না, যাদের নেই তারা একটু কষ্ট করে আশেপাশে মন্দির থাকলে যাবেন। তারপরে আপনি কি করবেন, আমাদের বাবা ভোলেনাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়, আপনার কোনো নিয়মের দরকার নেই, প্রত্যেক দিন শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করবেন, একটা বা 3টে বেলপাতা বাবা ভোলেনাথের মাথায় দিয়ে ওই এক ঘটি যে গঙ্গা জল রেখেছেন, ওই জলটা 3 বার আস্তে আস্তে মাথায় দেবেন, কোনো মন্ত্রের দরকার নেই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার আপনি জলটা দেবেন। দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট, আবার জলটা রেখে দেবেন, পুরো 1টা মাস আপনি ওই জলটা প্রত্যেক দিন দেবেন। আর প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের যেদিন সোমবার আসছে সেদিন আপনি 108 বার ওম নম শিবের জপ করবেন। আপনি দেখুন আপনার সমস্ত কাজ কত ইজি হয়ে যাবে, না হওয়া কাজগুলো আপনার না চাইতেই হয়ে যাবে, বাধা বিঘ্ন কিছুই থাকবে না, অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার রোগ ভোগ হবেই না, এটা কিন্তু একদম গ্যারান্টি। আপনি করে দেখুন, আমি প্রমাণিত
সেই কারণে আপনাদের সামনে সেইভাবে বলছি যে প্রমাণিত আছে, সেই কারণেই গ্যারান্টির কথা বললাম। আপনি করে দেখুন, আর যারা করেছেন তাদের তো নতুন করে বলার কিছু নেই। এই শ্রাবণ মাস কখনোই যারা বাবা ভোলেনাথের ভক্ত তারা কখনো মিস করে না। আর কিভাবে করবেন, ঠিক এইভাবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি করেন আপনাদের উপকারটা আরও ভালোভাবে পাবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, আর বাবা ভোলেনাথের পুরো শ্রাবণ মাস পুজো করুন।